দলীয় অন্তর্কলহৰ চূড়ান্ত রূপ দিমাহাস বিজেপিত। দুভাগ নিশা বিজেপির দলীয় কার্যালয় পুরী সারখার। পশ্চিম মাইবঙ্গর বিজেপি কার্যালয়ত কোনে করিলে অগ্নিসংযোগ? দেবলাল গাড়ুসা মোহিত হোজাইর স্বজনতোষণের ভয়াবহ পরিণতি নাকি এয়া? মাইবঙ্গর জেবি হাগজের রোতারিস্থিত এইটো ডিমাহাসর পশ্চিম মাইবং সমষ্টির কার্যালয়। দেওবারে মাঝনিশা দুই বজাতে এই কার্যালয়টোত অগ্নিসংযোগ করিলে কোনো দুর্বৃত্তয়, আর তার পাছর পরিবেশ এয়া। জলি সারখার কার্যালয়টোর আসবাব। অগ্নিসংযোগ করার পূর্বে কার্যালয়টোত লাগি থাকা সিসি ক্যামেরা খুলি রাখে অগ্নিসংযোগকারীয়ে। তথ্য প্রমাণ নোহা করিবর বাবে করা এই কার্যই যেন ইঙ্গিত দিয়ে কোনো পরিচিত আর কার্যালয়টোলৈ সঘনে অহা যাওয়া করা লোকেই সংঘটিত করেছে এই দুষ্কার্য। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সমগ্র ডিমাহাসর লগতে পশ্চিম মাইবঙ্গতো দেবলাল গাড়ুসা আর মোহিত হোজাইর বিরুদ্ধে সরব হয়ে আহিছে বিজেপির এই একাংশ কর্মী। গাড়ুসা আর হোজাইর বিরুদ্ধে স্বজন তোষণের অভিযোগ দলীয় কর্মীসকলের। দলীয় কর্মীক বাদ দিয়ে অধ্যক্ষ মোহিত হোজাইয়ে ভাতৃ সিম্পল হোজাইক সকলতেই আগস্থান দিয়া ক্ষুব্ধ কর্মীসকল। সন্দেহ করা হয়েছে এনে একাংশ কর্মীয়ে ক্ষুব্ধ হয়ে অগ্নিসংযোগ করে কার্যালয়টোত। ইফালে এই ঘটনার পাছতেই বিজেপি কার্যালয়ত অগ্নিসংযোগ করার ঘটনা গাব দিয়ার চেষ্টা মোহিত হোজাইকে ধরে স্থানীয় একাংশর। বাতরি পরিবেশন নকরিবলৈ ভাবুকি দিয়ে স্থানীয় সংবাদকর্মীক। অবশ্যই মাইবং আরক্ষীয়ে আরম্ভ করেছে ঘটনার তদন্ত। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।